প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে সরকার উৎখাতে আন্দোলনকারীদের ভূমিকা থাকতে পারে। প্রধানমন্ত্রী বলেন, ডিম লুকিয়ে রেখে দাম বাড়ানো হয়, যারা সরকার উৎখাতের জন্য আন্দোলনকারী তাদের হাত রয়েছে এগুলোর পেছনে। এর আগে পেঁয়াজের খুব অভাব দেখা দেয়, পরে দেখা গেল বস্তা বস্তা পচা পেঁয়াজ পানিতে ফেলে দেওয়া হচ্ছে। এদেরকে কি করা উচিত আপনারাই বলেন, এদের ধরে গণধোলাই দেওয়া উচিত। সরকার প্রধান বলেন, সরকার কিছু বললে মানুষ বলবে সরকার এসব করেছে, তাই জনগণ যদি এগুলোর প্রতিকার করে তাহলে কেউ কিছু বলতে পারবে না। তিন দিনের জার্মানির সফর নিয়ে জাতিকে জানাতে আজ শুক্রবার সকালে গণমাধ্যমে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী। সেখানে লিখিত বক্তব্য শেষে সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন সরকার প্রধান। জার্মানির সফর নিয়ে সরকার প্রধান বলেন, এবারের মিউনিক সিকিউরিটি কনফারেন্সে বড় শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতা এবং আঞ্চলিক সংঘাত, অর্থনৈতিক নিরাপত্তা, নিউক্লিয়ার নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, জলবায়ু নিরাপত্তা, তথ্য নিরাপত্তা, পানি নিরাপত্তা, অভিবাসন সাপ্লাই চেইন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মহামারী ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে।